দিল্লির মদনপুর খাদ্দার এলাকায় একটি দখল বিরোধী অভিযানের বিরুদ্ধে প্রতিবাদে অংশ নেওয়ার পরে দাঙ্গার প্রবর্তন এবং সরকারি কর্মচারীদের তাদের দায়িত্ব পালনে বাধা দেওয়ার অভিযোগে আম আদমি পার্টির নেতা আমানতুল্লাহ খান সহ আরো পাঁচজনকে গ্রেপ্তার করেছিল দিল্লি পুলিশ। এরপর থেকেই তার পরিবারের উপর বিভিন্ন মানসিক অত্যাচার চলতে থাকে। দিল্লি পুলিশ আমানতুল্লাহকে খারাপ চরিত্রের বলেও দেখে দেয়, তার দায়ভারও বইতে হচ্ছে খানের পরিবারকে। এই সকল কারণের জন্য আম আদমি পার্টি নেতা আমানতুল্লাহ খান তার এবং তার পরিবারের মৌলিক অধিকার লঙ্ঘনের অভিযোগে নিঃশর্ত প্রকাশ্য ক্ষমা দাবি করেন আইনজীবীর মাধ্যমে দিল্লি পুলিশকে একটি আইনি নোটিশ পাঠিয়েছেন। নোটিশে দাবি করা হয়েছে যে দিল্লি ওয়াকফ বোর্ডের চেয়ারম্যান আমানতুল্লাহ খান 12ই মে স্থানীয় জনসাধারণের স্বার্থে দক্ষিণ এমএসডির দখল বিরোধী অভিযানের বিরুদ্ধে শান্তিপূর্ণ প্রতিবাদ করেছেন। এর দায় তার পরিবারের নয়। পরিবারের মৌলিক অধিকার খর্ব করার জন্য দিল্লি পুলিশকে নিঃশর্ত ক্ষমা চাইতে হবে বলেই দাবি আমানতুল্লাহ খানের। ব্যুরো রিপোর্ট, এনবিটিভি।